Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. উনি তো সেই মডেল, এই সফলতা, এই অ্যাওয়ার্ডস, এগুলোই তো আমার স্বপ্ন। আমি উর্বশী ম্যাডামের সাথে। তুমি পুরো 10 মিনিট লেটে এসেছো, এখন এরপরে যা হবে তার জন্য তুমি দায়ী। চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি, চলো, তোমার জন্য আজ আমাদের সবার চাকরি যাবে, চলো তাড়াতাড়ি। আমি তাড়াতাড়ি রেডি করো ওকে। দাদা, এই সুন্দরী মেয়েটা কে বলো তো আমাকে? আর এ এখনো আমার নজর থেকে কি করে বেঁচে গেল রে? আরে তেজা দাদা, এটা তো গহনা, মাধবের মেয়ে, আজ সন্ধ্যেবেলায় ওর বিয়ে আছে, এই জন্য সেজে গুজে এইভাবে ঘুরছে। তাই নাকি? তার উপরে আবার আমাকে না জানিয়ে ওর সাথে তো ফুলসজ্জা প্রথমে আমারই হবে। আমার স্টুডিওতে লেট আসার সাহস হলো কি করে তোমার? কে এমন তুমি যার জন্য উর্বশী মহেন্দ্র চৌধুরীকে, পাটনার সব থেকে বড় ডিজাইনারকে অপেক্ষা করতে হলো? এই শহরকে আমি প্যারিস বানাতে চাইছি, কিন্তু তোমার মতো কিছু আনপ্রফেশনাল লোকজনের জন্য এই শহরের কিচ্ছু হতে পারছে না। আমি তোমাকে, আমি মডেল নই কিন্তু হতে চাই নিশ্চয়ই। আমি মহেন্দ্রবাবুর ড্রাইভার। বড়বাবু আপনার জন্য গাড়ি পাঠিয়েছেন, বলেছেন যে আপনাকে আমার সঙ্গে যেতে। গড,
driver? This is so disgusting. You? তোমার সাহস হলো কি করে? একজন ড্রাইভার হয়ে আমার ডিজাইন করা জামা কাপড় পরার সাহস কি করে হলো তোমার? এই ড্রেস তোমার যোগ্যতার থেকে অনেক বেশি দামি। And you? He's not a pro model. He cannot shoot with him. Back up. এটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট দিন ছিল? এক বছর ধরে আমরা সবাই এই দিনটার কতটা অপেক্ষা করেছিলাম। তোমরা সবাই সবকিছু বরবাদ করে দিলে। একটা মডেল পর্যন্ত অ্যারেঞ্জ করতে পারোনি তোমরা। সবাই বেরিয়ে যাও এখান থেকে। আউট। জঙ্গলিপনা করেছি আমি? মুগলি হয়ে সবার সামনে নাচ দেখিয়েছি নাকি টারজান হয়ে নিজের জামা কাপড় ছিঁড়ে চেঁচিয়েছি? এখন অবধি আমি আপনার কাছে মডেল ছিলাম, ড্রাইভার জেনেই মূর্খ হয়ে গেলাম, আমার সামর্থ্য বোঝাতে লাগলেন এবার আপনি। ম্যাডাম, চোখের উপর এরকম ভেদাভেদের চশমা পরে থাকলে না পাটনা কখনো প্যারিস হতে পারবে না। এখন তুমি আমাকে শেখাবে যে আমি কি করতে পারি আর কি পারি না? তাহলে কি করি? চোখ দুটোকে পর্দা দিয়ে ঢেকে যদি এইভাবে ঘুরে বেড়ান তাহলে সঠিক রাস্তা তো দেখাতেই হবে। ইউ জংলি! প্লিজ, চাবি। ইউ fired. Fired? আমার চাকরি? এটা আমি কি করে ফেললাম মহাদেব? এরকম রাগ দেখিয়ে ফেললাম আমি? সদ্য সদ্য এত কষ্ট করে চাকরিটা কনফার্ম হলো, চার বছর ধরে ছোটখাটো চাকরি করে চালাচ্ছিলাম আমি, এই চাকরি হাতছাড়া করা যাবে না। ম্যাডাম একবার দাঁড়ান। তোমার মরার ইচ্ছে আছে নাকি? পিছনে সরো, নাহলে এই গাড়ি তোমার উপর চালিয়ে দেব। মুভ। দেখুন ম্যাডাম, বড়বাবু আপনাকে গাড়ি দিতে বারণ করেছেন। Dare not. ম্যাডাম আপনি নেমে আসুন, না হলে বিনা কারণে আমার চাকরি চলে যাবে। চাকরিটা তো তোমার চলেই গেছে। ইউ? সরি ম্যাডাম, বাবু বলেছেন আপনাকে গাড়ি না দিতে, আমি দিতে পারবো না, ব্যাস। আপনি প্লিজ নেমে আসুন। হাউ ডেয়ার ইউ? উর্বশী চৌধুরীর উপর হুকুম চালানোর সাহস করো না, বুঝেছো? দেখুন ম্যাডাম, আমি এরকম কিছু করছি না, আমি সেটাই করছি যেটা আপনার বাবা আমাকে করতে বলেছেন। এবার প্লিজ বাইরে আসুন। ও রিয়েলি? আমার বাবা বলেছে যে আমাকে গাড়ি চালাতে না দিতে? হ্যাঁ। তো তোমার কি মনে হয় তুমি আমাকে আটকাতে পারবে?
আছে তোমার সেই সাহস? আপনার কাছে কোনো কিছু প্রমাণ দেবার প্রয়োজন নেই আমার, কিন্তু তাও আমার ডিউটি পূরণের জন্য আমি আপনাকে আটকাবই। প্রদর্শনে ভক্তির কোনো মিল হয় না। তোমার হিরোগিরি দেখানোর চক্করে এটাও ভুলে গেছো যে একটা বাচ্চা জলে ডুবে যাচ্ছে আর উঠে আসতে পারছিল না। এই গহনা কোথায় বাচ্চাদের চক্করে পড়ে আছো? আরে বাচ্চার যদি এত শখ থাকে তাহলে বলো আমাকে, একেবারে পুরো ক্রিকেট টিম বানিয়ে দেবো তোমার জন্য। এমনিতে খুব অন্যায় করেছো তুমি আমার সাথে, এত সুন্দর মুখটা অমাবস্যার চাঁদের মতো আমার থেকে লুকিয়ে রেখেছো। ছাড়ো, এখন যখন দর্শন হয়ে গেছে চলো তোমার অনুষ্ঠানের আগে আমার ইচ্ছেটা পূরণ করে যাও। নিজের মা বোনের সাথেও কি এভাবে কথা বলো? হ্যাঁ, অসভ্য লোক। ছি, আরে আরে ম্যাডাম, আরে ম্যাডাম দাঁড়ান, গুন্ডামি চলবে না, গুন্ডামি চলবে না, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এখন এই চেহারাটা আমি ওর ওর না দিয়েই মুছব। সাহেব, সাহেব, আন্দোলনকারীরা পুরো শহর মাথায় তুলে নিয়েছে। আমার বাবা মহেন্দ্র সিং চৌধুরী আমার উকিল নিয়ে আসছে। যতক্ষণ না আমার উকিল এখানে আসছে ততক্ষণ না আমি ভেতরে যাব, না কোনো মন্তব্য করব। সেই জন্যই আপনাকে বারণ করেছিলাম ম্যাডাম, গাড়িটা আমায় দিয়ে দিলে এই পরিস্থিতি হতো না। কিন্তু গাড়ি তো ড্রাইভারই চালায় তাই না? কি গৌরব, সেটা তো আমিও বলছি বড়বাবু। আপনি কেন কষ্ট করতে গেলেন, একটা ফোন করে দিতেন, সব সমস্যা এখানেই মিটিয়ে ফেলতাম।
আমার মেয়ের জন্য তো আমি জমের দুয়ার অব্দি চলে যেতে পারি, এ তো খালি একটা পুলিশ স্টেশন। যাক, এই ড্রাইভারটাকে অ্যারেস্ট করে না। কোন ঝামেলায় ফেললে আমাকে মহাদেব? আজ যে আমার আশীর্বাদ! তুমি কোথায় আছো গৌরব?